वेलकम बैक टू द चैनल एंड आमी डिना आशा करछी तोमरा सबाई सुस्थ आछो एंड ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ম্যাকারনি রেসিপিটা। তোমরা জানো এর আগে একদিন আমি ম্যাকারনি বানাবো বলে পাস্তা বানিয়েছিলাম, বাট আজকে কিন্তু ম্যাকারনিটাই বানাবো। সো তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করতে চাই, চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। চলে এলাম ম্যাকারনি বানাতে। ম্যাকারনি বানানোর জন্য প্রথমে এই ম্যাকারনি বা পাস্তাগুলোকে বয়েল করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কুচো করে পেঁয়াজ কেটে, বিনস কেটে, গাজর গ্রেট করে নিয়েছি, আর কিছু নিয়েছি ক্যাপসিকাম কুচো। তো ঘরে যা ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি। এবারে চলো নেক্সট স্টেপটা ফলো করি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা পেঁয়াজ কুচোগুলো ছেড়ে দেব। এবারে একে একে ক্যাপসিকাম, গাজর আর বিনসগুলো আমরা দিয়ে দেব। এবারে সবজিগুলোর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমাদের ভালোভাবে কুক করা হয়ে গেছে, তো এবারে আমরা একে একে সসগুলো দিয়ে দেব। প্রথমে আমরা দিচ্ছি সয়া সস। এই সয়া সসটা মানে নুনটা খুব বেশি, নুনের পরিমাণটা সেজন্য খুব বেশি দেব না, অল্প করে প্রথমে দিয়ে নিচ্ছি। এবারে আমরা দিচ্ছি চিলি সস। এবারে আমরা অ্যাড করছি টমেটো সস। খুব ভালোভাবে মিক্স করে নিলাম সবজিগুলোর সঙ্গে ম্যাকারনিটা। তো এখানে মোটামুটি আমাদের রান্নাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার সার্ভিং বলে সার্ভ করে তোমাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, আজকে রান্নাটাও কিন্তু আমার মাই করলো। আমাদের ম্যাকারনি একেবারেই রেডি হয়ে গেল, একবার জাস্ট দেখো। ও মাই গড, কি গ্ল্যামারাস লাগছে! তোমরা বলো গ্ল্যামারাস লাগছে কি না। সো হয়ে গেল আমাদের আজকের ডিশটা খুব ভালোভাবে প্রিপেয়ার করা। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের সঙ্গে রেসিপিটা যতটা সম্ভব সহজ করে শেয়ার করা যায় আমি করলাম, সো ট্রাই করে একবার দেখতেই পারো। গাইস, টেস্ট ওয়াইজ ম্যাকারনিটা জাস্ট অসামান্য হয়েছিল, ট্রাস্ট মি। আই থিঙ্ক তোমরা দেখেও কিছুটা হলেও বুঝতে পেরেছো কতটা গ্ল্যামারাস হয়েছিল দেখতে। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আই মিন এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আশা করছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ফিরব। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল। লাভ ইউ অল, বাই।